আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাম আলাম আল্লাহ নাবীবাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিন মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে করোনো সৈহাদিস ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি মর্মে একটি গুরুত্বপূর্ণ আপনাদের পক্ষ থেকে জিজ্ঞাসা অমুসলিম ব্যক্তি নিজে নিজে কালেমা পড়ে মুসলিম হতে পারে কি এটি একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এ কারণে যে আমরা অনেক সময় দেখি যে মানুষ কোনো ব্যক্তির মাধ্যমে কালেমা পড়ে মুসলমান হয় কোনো ব্যক্তির মাধ্যমে কালেমা পড়ে মুসলমান হতে পারে এর প্রমাণও হাদিস দ্বারা আছে তবে নিজে নিজেই মানুষ কালেমা পড়ে মুসলিম হতে পারে তার প্রমাণও হাদিস দ্বারা বোঝা যায় যেমন আমরা আপনাদের সামনে একটি দলিল পেশ করি যে সোমামাবিন ওসাল নামে এক ব্যক্তি নিজে নিজেই কালেমা পড়ে মুসলমান হন আবু হর জিয়াল্লাহ তালাহ বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম খায়লান কেবালা নাজদিন রসুল সাল্লাহ আলি সাল্লাম একদায় এক অশ্বরোহী দলকে নাজদের এলাকায় পাঠিয়েছিলেন ফাজাদ বে রাজিম মিম্বানি হানিফা তো সে দল একটি লোককে বন্দি করে নিয়ে এসেছিল যার নাম ছিল সোমামা ওসাল ফারাবতুহ বে সারিয়ে মিন মসজিদে তারা বন্দি করে নিয়ে এসে মসজিদের খুঁটি সমূহের একটি খুঁটিতে বেঁধে রেখেছিল ফাঁকা রাজা ইলেহিনবী ও সাল্লি সাল্লাম ফাকালা রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার দিকে আগিয়ে গেলেন এবং বললেন আতলেকু সোমামাতা তোমরা সোমামাকে ছেড়ে দাও ঘটনাটি লম্বা আছে যা আপনারা আমার বক্তব্যে বিভিন্ন সময়ে অবগত হয়েছেন যখন রাসূল সাল্লাহ আলি সাল্লাম তাকে ছেড়ে দেওয়ার জন্য বললেন তখন সাহাবিগণ তাকে ছেড়ে দিল ছেড়ে দিলে সে চলে গেল ফান্তালাকে এলা নখলিন কারিবিন মিনাল মসজিদ মসজিদ থেকে নিকটে একটা খেজুর বাগানের এলাকায় সে চলে গেল ফক্তলা সেখানে এক জায়গাতে গোসল করল সুমাদা খালাল মসজিদা তারপর মসজিদে প্রবেশ করল এবং সে নিজে নিজে বলল আশহাদু আল্লাহ ইল্লাহ আন্না মুহাম্মদন আব্দুহু মোহাম্মদান মুহাম্মদন হে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল বোখারি হাদিস নাম্বার চারশো বাষট্টি সমন্বিত দর্শক মন্ডলী অত্র সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজে নিজেই কালেমা পড়ে মুসলমান হতে পারে মুসলমান হওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে তা নয় তবে মুসলমান হওয়ার পূর্বে গোসল করে নেওয়া ভালো অনেক সময় গোসল না করলেও শুধুমাত্র যদি কালেমা পড়ে তাহলে সে মুসলিম যেমন রাসূল সাল্লাহ আলী সাল্লাম জনক এক পল্লীর মানুষকে বলেন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন যা আর এল নবী সাল্লাহ আলী সাল্লাম একজন পল্লীর বেদইন অশিক্ষিত মানুষ রাসূল সাল্লাহ আলি সাল্লামের নিকটে আসলো এসে বলল নে রাইতুল হেলালা আমি চন্দ্র দেখেছি রামাজান মাসের চন্দ্র আমি দেখেছি ফাঁকা আলা তখন রসুল সাল্লি সাল্লাম তাকে বললেন আর তাসাদ আল্লাহ ইহি তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কালা নাম তখন বলল হ্যাঁ আমি তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর সাক্ষ্য দিই কালা আতাশান্ন মোহাম্মদ রসুল আল্লাহে তুমি কি এ সাক্ষ্য দাও যে মোহাম্মদ আল্লাহ রসুল কালা নাম লোকটি বলল হ্যাঁ আমি এর সাক্ষ্য দিই তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বেলাল আজদিন ফিনাস তুমি জনগণকে বলে দাও যে ও গাদান তারা আগামীকাল থেকে সিয়াম থাকবে অত্র সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন মানুষ রাসুল সাল্লাহ সাল্লামের অগোচরেই মুসলমান হয়ে গেছেন মুসলমানের ভিত্তিতে তিনি এসে চন্দ্র দেখেছেন তার সাক্ষী দিচ্ছেন যে চন্দ্র দেখাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম মেনে নিয়ে সিয়াম পালনের জন্য আদেশ করলেন অত্র হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মানুষ নিজেই তার সয় স্থানে কালিমা পড়ে মুসলমান হতে পারে এছাড়াও বাদশাহ নাজাসি যার জানাজা রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিজেই করেছিলেন বাদশাহ নাজাসি নিজে নিজেই মুসলমান হয়েছিলেন এবং মুসলমানের খবরটি রাসুল সাল্লাহ সাল্লাম মুসলমান হওয়ার খবরটি রাসুল সাল্লাহ সাল্লাম অবগত হয়েছিলেন এবং তার ইসলাম কবুলের ভিত্তিতেই যখন তিনি জানতে পারলেন যে তিনি মারা গেছেন তখন তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজা করলেন সম্মানিত দর্শক মণ্ডলী অত একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজে নিজেই ইসলাম গ্রহণ করতে পারে কালেমা শাহাদাতের মাধ্যমে সাথে সাথে আমরা আপনাদের অবগতির জন্য কথা বলতে চাই যে লাহ ইল্লাহ মোহাম্মদ রসল্লাহ এইভাবে পড়ে মুসলমান হতে হবে তা নয় বরং এভাবে সাক্ষ্য দিতে হবে আশহাদাহ্লাহ ও আশহাদ আল্লাহ মোহাম্মদ রাসুলাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল যেমনভাবে জনৈক ব্যক্তি জেমাদ সালামা ও পাগলামি ভালো করতে পারে কাউকে জিন ধরলে ভালো করতে পারে মর্মে রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসেছিল এসে বলেছিল যে আপনাকে নাকি ওপরিতে জিনে ধরেছে আপনি কি নাকি পাগলের মতো কথা বলছেন আমি পাগলামি ভালো করতে পারি তখন রসুল সাল্লি সাল্লাম তার সাথে কথা বলার জন্য বললেন ইন্নআলহামদালিল্লাহ নাহম দহু অনাস্তাই নহু অনাস্তাক ফেরহু এ বলে শেষ পর্যন্ত পড়তেই যে জেমাত বলছে ইকরা মারা তা আপনি আবার পড়েন আপনি কি পড়লেন তখন রসুল সাল্লি সাল্লাম আবার পড়লেন এই পর্যন্ত দ্বিতীয়বার পড়তেই লোকটি বলল আশহাদ আল্লাহ লাহিল্লাহ ও আশহাদ আল্লাহ মোহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল বোখারি মুসলিম ঠিক অনুরূপী আবু হর রাজি আল্লাহ আনহুর মা আবুহরেরা রাজি আল্লাহতালহর সামনে এভাবে সাক্ষ্য দিয়েছিলেন আশহাদ আল্লাহ আলাহিল্লাহ ও আশাহাদ মোহাম্মদ রসোল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা পরের বিবরণগুলি পেশ করে বলতে চাচ্ছি যে মুসলমান হওয়ার কালিমা লাহিল্লাহ মোহাম্মদ রসো না বলে বলতে হবে আশহাদ আল্লাহ আলাহি ও আশাহাদ মোহাম্মদ রসুল্লাহ আসা যে আমরা খুব স্পষ্ট বুঝতে পেরেছি যে নিজে নিজেই মানুষ কালেমা পড়ে মুসলমান হতে পারে আল্লাহ এরকম আমাদের সুযোগ করে দেখ আল্লাহ আলম বিশ্বব ওসল্লাহ আলহ্নবী ওসাল্লাম আসসালামু আলাইকুম